স্বামী খাবে এখন আর কি করা, কষ্ট করা হলেও তার খাবার চাইছে, এখন তোর করে দিতেই হবে, বউ মানেই কষ্টকর জীবন। এই যে বড় খাবে বাঁধাকপি দিয়ে, পাতাকপি দিয়ে, তাই একটু চাউল গুঁড়া নেই, এখন চাউল আর ডাউল মিক্স করে বেটে নিচ্ছি, আজকে মিক্স করে বড়া বানিয়ে দেব। চলেন যে, গরম ধরে গেছে আমার, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, সব কিছু গুছিয়ে গেছি, আর সকাল থেকে রেডি করা শুরু হয় না, কারণ সকাল অনেক চাপ থাকে, ও অফিসে চলে যায়, মন তাহার খাওয়া টাওয়া রেডি করা অনেক কষ্ট হয়ে যায়, ওর জন্য সকাল থেকে এখান থেকে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। চলেন যে, সব কিছু বেটে নেই, এখন সব কুটে আলু রান্না করবো মাছ দিয়ে, আমি যে ডাউল মশলা সব একবারে বেটে ঘষে রেডি করে নিছি, এখন শুধু বসিয়ে দেবো, কারণ মামা উঠে গেলে ঘুমিয়ে রয়েছে, আমি হাঁপিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে, সব একসাথে গুছিয়ে নিলে কি এখানে রান্নাটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, ওর জন্য আমি চেষ্টা করি যে সব একসাথে গুছিয়ে নেওয়ার জন্য মাছ দিয়ে আলু রান্না করবো। রাইস কুকারে ভাত দিয়ে দিছি, ভাত হয়ে আসছে, তেল দিয়ে দিচ্ছি, এখানে সব পেঁয়াজ আর পেঁয়াজ রসুন জিরা একসাথে কাটা, এগুলো তো কষিয়ে নেবো, মাছ কষিয়ে রান্না করবো, এতে তেলও কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর সব কিছুর দাম বেশি, একটু সব কিছু সীমিত করার চেষ্টা করবো। মশলা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে মাছ দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিছি, কষানো হয়ে যাক, আর এদিকে সব কিছু দিয়ে মাখিয়ে নিই, আর বাবুটা ছোটো, বাবুর জন্য একটু হয়েছে আলাদা রেখে দিছি, এটুকু দিই, ওকে আলাদা দুটো বড় বানিয়ে দিব, কারণ ও তো যদি খায়, আর ঝাল দিয়ে করবো আমরা, ওগুলো তো খেতে পারবে না, অল্প তেলে আর কি দুটো করে দেবো, বাঁধাকপি আর সব মশলা আস্তে আস্তে দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে, আর ওদিকে মাছও হয়ে গেছে, মাছ উঠিয়ে আলুগুলো দিয়ে দেবো, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা ভিতরে চলে গেছে, আলুগুলো দিয়ে কষিয়ে নেবো। এদিকে ওদিকে কড়াই দিয়ে দিছে বড়া বানানোর জন্য, যত শর্টকাটে কাজ করা যায়, কারণ আমার তো সব কাজ দরের উপরে করতে হয়, বাবু উঠলে আবার ওকে ঘোষণ খাওয়া, চেষ্টা করতেছি কত তাড়াতাড়িতে ওঠার আগে করতে পারি, যে বাবুর জন্য আলাদা একটু মাখিয়ে রেখে দিছি, সবগুলো আগে ভেজে নিই, নাহলে পরে ভাজলে ঝাল চলে যাবে, আমি ঝাল একবারে খেতে পারি না, বাবুর চাপটা বড় হয়ে গেছে, অনেক কষ্ট করার মাঝে একটু ভিডিও করে ভাবলাম ওদের সাথে শেয়ার করা হোক, অনেকদিন পারি না শুধু রান্নাটা একটু শেয়ার করি, আবার অনেকদিন যাও একটু গুছি কাছি পারি, তখন একটু কী কাজ করি টুকটুকি নাকি সব ভাবলাম একটু করে শেয়ার করি, এরকম করে করা হয় ভিডিও, মাঝে মধ্যে পারি মাঝে মধ্যে পারি না, তবুও চেষ্টা করি আপনাদের ভালোবাসি এর কারণে, আর আমার ভিডিও মাঝখানে যদি একটু কোনো জায়গায় আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, কমেন্টের আশা করি যে কখন আপু ভাইয়েরা কমেন্ট করবে, আর সেগুলো করতে আমার খুব ভালো লাগে, তবু আবারও বলি অবশ্যই লাইক করে অবশ্যই কমেন্ট করবে, বাবুর বড়া বেশি শক্ত করবো না, তুলে ফেলবো, কষানো প্রায় হয়ে গেছে, আমি ধুয়ে দিয়ে মাল দিয়ে দিব, বড়া দিয়ে দিচ্ছি, এটাকে সবগুলো ভেজে নেবো, রান্না শেষ করে আজকে খেতে বসছি, বড়া আর ভাত, আসলে অনেক মজা হয়েছে দেখে মনে হচ্ছে, যে মাম্মা টিপে দেখতেছে, বড়া দিয়ে ভাত মজা লাগে, এমনি খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে, সব কষ্টগুলো এখন খেতে বসছি, ভাত খাবে মাম্মা একটু নেয়া খাবো না, আমি ও বাবা ভাত নিচ্ছে, খাও আম্মা খাও আম্মা মাম্মার সাথে বললাম খাও মা, রান্নাটা কেমন হলো আপনাদের সাথে একটু শক্ত করে ভেজে নিচ্ছি লাল লাল করে, এর জন্য ক্যামেরা একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে, কিন্তু পোড়া না তো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি,
খাবারটা অনেক মজা হয়েছে, তরকারিটাও সরকারটা মজা হয়েছে। আর একটু ভাত নেব, খাবার শেষ করে নুন ভাতটা খাওয়াবো। খাবে বাবা আলু ঝাল, এটা না কেমন তার বাবা ভিডিও এডিট করতেছে। খাওয়া দাওয়া শেষ।